আপনারা চেয়ারম্যান সাহেবের অফিসে কেন এসেছেন? আমরা এক এলাকা থেকে ভোটার হওয়ার জন্য এসেছি। চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো কাজে নিয়ে আসেন তাৎক্ষণিকভাবে কাজ করে দেয়? হ্যাঁ দেয়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কিরকম লোক? ভালো। আচ্ছা, মহামারী করোনা উপলক্ষে যে অসহায় মানুষকে ত্রাণ দিয়েছে উনি? হ্যাঁ দিয়েছি। ধন্যবাদ। যে আপনি কেন এসেছেন চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে? আমি অ্যাড্রেস ঠিকানা ট্রান্সফার করার জন্য। চেয়ারম্যান সাহেবের কাছে কোনো কাজের উদ্যোগে আসলে কি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে কাজগুলো করে দেয়? হ্যাঁ হ্যাঁ, সব কিছু সুন্দর মতো করে দেয়। আচ্ছা, এই চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন কী কী উন্নয়নের ছোঁয়া আপনারা পেয়েছেন? অনেক উন্নত, অনেক উন্নত এলাকার মধ্যে অনেক ফ্লোট, অনেক খুব সুন্দর করছে, খুবই সুন্দর করছে, রাস্তাঘাট রোডঘাট সব কিছু ভালো করছে। হ্যাঁ, ধন্যবাদ। জি আপু, আপনি এই চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে কেন এসেছেন? আমি আইছি আমার আম্মুর পেনশনের কাগজ ঠিক করতে। আচ্ছা, এই কাগজ ঠিক করতে যে আসলেন তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান সাহেবের অফিসে আসলে কি কাজ করে দেয়? হ্যাঁ, তুলনায় হয় না। হ্যাঁ, যেভাবে কাজ করে দেয় তুলনা হয় না, বলার বলার কিছু এখানে নাই। অনেক মহব্বত করে, অনেক সহযোগিতা করে, অনেক সমস্যা সমাধান করে দেয়। চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো এলাকার জনগণ বিচার নিয়ে আসে তাৎক্ষণিকভাবে সুস্থ বিচার পান? হ্যাঁ, সুস্থ বিচার পাই। কাকা, চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে আপনি কেন এসেছেন? সিগনেচার জন্য এসেছি। সিগনেচার চেয়ারম্যান সাহেবের এখানে যদি কোনো কাজ নিয়ে আসেন তাৎক্ষণিকভাবে তারা কাজগুলো করে দেয়? ইনশাআল্লাহ করে দেয়। আমি হ্যাঁ করে দেয়, এটা আমরা পাই সঠিকভাবে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন কী কী উন্নয়ন করলো? উন্নয়নে যে করোনার কারণে আপনার সাহায্য সহযোগিতা ত্রাণ তহবিল এগুলো দেওয়া হয়েছে অনেক কিছু। চেয়ারম্যান যা খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান? ইনশাআল্লাহ আমরা ওনাকেই আবার চাই। হ্যাঁ জি, ধন্যবাদ। জি খালা, আপনি চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে কেন এসেছেন? আসছি আমি চেয়ারম্যান স্যার, এই সিগনেচার লাগবো, এই জন্য আমি আসছি। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে যদি আসেন তাৎক্ষণিকভাবে কোনো কাজ নিয়ে তিনি কাজ করে? হ্যাঁ করে। হ্যাঁ করে, হ্যাঁ অনেক উপকার করে আমাদের, আমরা সাহায্য পাই এর সাথে। আচ্ছা, সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান? আমি তা আমরা তাকেই চাই। প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ উপভোগ করার জন্য আপনাদেরও ধন্যবাদ। আমরা চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে কিছু জনগণের থেকে জানতে পারলাম চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ভূমিকা তিনি দিয়ে থাকে, পাশাপাশি মানবতার খাতিরে তিনি নিজ অর্থনৈতিক ও সাধারণ অসহায় মানুষের পাশে তিনি সার্বিক্ষণ সেবাগুলো দিয়ে থাকে। তো আজকে আমরা সেই চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। বাংলা টিভি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি গতকালও একটা ব্রিজ উদ্বোধন করেছি বাগনাতে। এই ব্রিজটা আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেমের নির্দেশে, আমাদের ইউনিয়নের অর্থায়নে এই ব্রিজটা করা হয়েছে। আর ওইখানে কালকে উপজেলা চেয়ারম্যান এবং আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এবং জেলার ছাত্রলীগ যুবলীগ সব নেতা কর্মীদের নিয়ে একটা পার্কের মতো ঘোষণা দিয়েছে উপজেলা চেয়ারম্যান, একটা নতুন করে পার্ক করবে, এই দুই মাসের ভিতরে এই পার্কটা হবে এবং ডেজার মালিককে এই পার্কটা ভরাট করার জন্য উনি অনুমতি দিয়েছেন। আর আমার ইউনিয়নে মোটামুটি অনেক রাস্তাঘাট করেছি, আরও যেটি বাকি আছে ইনশাল্লাহ এর মধ্যেও কিছু হবে। আবার যদি আমি নির্বাচন হইতে পারি বাকি কাজগুলো আমি এই ইউনিয়নের সমস্তটাই সম্ভব করা। জি চেয়ারম্যান সাহেব, আপনাকে আরেকটি কথা জিজ্ঞেস করতে চাই, যে আপনার দায়িত্বকালীন আপনার ইউনিয়নের ভিতরে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অনুদান হিসাবে অসহায় মানুষের পাশে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, আপনার ইউনিয়নের ভিতরে কতজন তালিকা আছে? আমার ইউনিয়নের ভিতরে 352 জন তালিকা আছে। এটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা ভাগ করে আমাদের পরিষদের মেম্বারের মাধ্যমে আমি এটা ভাগ করে দিই। ওই ওয়ার্ডে যত গরিব মানুষ আছে প্রত্যেকটা 12টা মেম্বারে ভাগ করে দিই, যে যার যার এলাকা বিশেষে গরিব দেখে 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 দিবেন। কিন্তু পরবর্তীকালে এগুলা সম্পূর্ণ গরিব মানুষই মনে করেন পায়। এবং এই শীতকালীন এই কিছুদিন আগেও আমি 15 দিন 1 মাস আগেও আমি আমাদের উপজেলার নির্দেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন সাইন আহমেদ, বারবার উনি 3 বার নির্বাচিত হয়েছেন, 2 বার শিক্ষা খাতে এবং স্বর্ণ পদক শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে উনি পেয়েছেন। ওনার নির্দেশে আমি 1500 কম্বল বিতরণ করেছি এই ইউনিয়নে।
আরও কম্বল আমার এখানে আছে, যার যারা গরিব আছে আমি তাদেরকে গরিব মানুষ দেখে দেখে দিই, কিছু খাবারও আমি এনে রাখছি, যারা অসহায় মানুষ আসলে তাদেরকে আমি দিতে পারি এবং দিই। আমি মোটামুটি আমার ইউনিয়নের যত আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের যুবলীগের সবার সাথে মিলমিশ করে আমি এই উন্নয়নের কাজগুলো করতে পারছি। জি, আরেকটি বিষয় হলো চেয়ারম্যান সাহেব, যে মহামারী করোনা উপলক্ষে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাদেরকে সেবার হাত বেড়ে দিয়ে, আপনি দায়িত্বকালীন আপনার ইউনিয়নের ভিতরে মহামারী করোনা উপলক্ষে সাধারণ মানুষকে কতটুকু সেবাভক্ত করেছেন? করোনার সময় আমি সারাক্ষণই মনে করেন মাঠে থাকতাম, আমার পরিষদের মেম্বারও আমার সাথে ছিল, কেন উপজেলা ইউনু স্যার আমাকে নির্দেশনা দেয়, থানার ওসি সাহেব এবং ডিসি স্যারও একদিন আসছিলেন আমার ইউনিয়নে, দেখে ওনারা খুব সন্তুষ্ট প্রকাশ করছেন যে আমি করোনা লকডাউনের সময় সবসময় মাঠে থাকতাম, জনগণের পাশে থাকতাম, কোনো অসহায় মানুষের পাশে খাদ্য এবং কোনো রুগী হইলে অ্যাম্বুলেন্স দেওয়া, রুগীর বাসার থেকে আমি মনে করেন হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছি। ইউনু স্যারও সাথে ছিলেন, এসিলেন মহোদয়ও সাথে ছিলেন এবং থানার ওসিও ছিলেন এবং আমার ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী আমাদের সাথে ছিলেন সমস্ত দিন। আমার একটা এই ইউনিয়নের ভিতরে আমি সকালে বিকালে রাত্রে তিনবার নিজেই মনে করেন আমার তিন চারজন পাঁচজন মেম্বার নিয়ে আমি বাইর হইতাম, প্রত্যেক মহল্লায় মহল্লায় অড়ে অড়ে ঘুরতাম কার কী অসুবিধা এবং কেউ যাতে লকডাউন মানে করোনা যাতে না ছড়ায়। এই জন্য আমি গর্ব করে বলতে পারি এই আমাদের কেরানীগঞ্জেতে ১২টা ইউনিয়নের ভিতরে আমার ইউনিয়নটা অনেকটাই মনে করেন মুক্ত ছিল এবং ৬ ৭ ৮ ৯ এই তিনটা মহল্লাতে একটা করোনা রুগীও ছিলেন না, হয়তো কিছু মনে এক নম্বর ওয়ার্ডে ছিলেন, কিছু লোক মারাও গেছেন এক নম্বর ওয়ার্ডে, তারা হয়তো এইরকমভাবে এতটা ওই ভাবতে পারে নাই যে করোনা এত বড় একটা রোগ এবং এত বড় একটা ভাইরাস, কিন্তু যারা সজাগ ব্যক্তি তারা কিন্তু ঠিকই সেফটি ছিল, খুব ভালো আছে এবং এখন পর্যন্ত আমাদের ইউনিয়নের লোক অনেক সুস্থ এবং ভালো আছে করোনার থেকে। আরেকটি বিষয় জানতে চাব চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল সারা বাংলাদেশে মাদক জিরো টয়েস দেখার জন্য, আপনার দায়িত্বকালীন আপনার ইউনিয়ন ভিতরে কতটুকু কাজ করতে সক্ষম হয়েছে? অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্সের মনে করে মাদকের ঘোষণা দিয়েছিলেন এবং বাল্য বিবাহ যে বন্ধ করার জন্য, এই দুইটার উপরে আমাদের উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং ইউনু মহোদয় খুব বেশি জোর দিয়েছিলেন এবং আমার সাথে কয়েকবার মিটিংও হয়েছে এবং এই মিটিংয়ের মধ্যে আমি এমনভাবে এটা করছি যে আমার ইউনিয়নের ভিতরে মাদকটা অন্য অন্য ইউনিয়নের তুলনায় অনেকটাই কম, একবারে জিরো টলারেন্স বলতে পারবো না যে একবারে নাই, এই কথা অস্বীকার করা যাবে না, কিছুটা হয়তো আছে কিন্তু কম, বড় আকারে এখন নাই। আর বাল্য বিবাহটা আমি টোটালি বন্ধ করে দিছি এবং উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নির্দেশে এবং ইউনু মহোদয়ের নির্দেশে আমাদের এখানে কোনো বাল্য বিবাহ এখন হয় না, এই চার বছরের মধ্যে আর আমি একটাও পাইনি, হয়তো আগামী দিনও এটা থাকবে না। জি, আরেকটি বিষয় জানতে চাব চেয়ারম্যান সাহেব, আপনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে সাধারণ অসহায় মানুষকে ১০ টাকা কেজি চাউল দিবে, সেটা নিয়ে আপনার ইউনিয়নের ভিতরে কতজনকে দিতে সক্ষম হয়েছে? অ্যাকচুয়ালি আমার ইউনিয়নের মধ্যে ১৫৪২ জনের ১৫০০ লোকের জন্য এটা বরাদ্দ হয়েছে এবং ১৫০০ লোকের আমরা দুই ভাগে ভাগ করছি, এক দুই তিনের মাঝখানে একটা করা হয়েছে আর একটা পাঁচের মধ্যে একটা করা হয়েছে যাতে ৬ ৭ ৮ লোক পায় এবং এটা সম্পূর্ণভাবে আমরা ৬ মাস আগে এটা যাচাই বাছাই করে দেখা গেছে ওই ৩৭ জন লোক মারা গেছে এর ভিতরে, এই মারা যাওয়ার ব্যক্তিগুলো আমরা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মহোদয়ের কাছ থেকে এটা আমরা অনুমতি আনা নতুন করে দিয়ে সম্পূর্ণভাবে ১০ টাকা কেজি চাইল প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গরিব জনগণ পাচ্ছে। জি, আরেকটি বিষয় জানতে চাবো চেয়ারম্যান সাহেব, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নে দেখেছিল পদ্মা সেতু, আজ প্রধানমন্ত্রী তাই ধারাবাহিকতায় যে পদ্মা সেতু নিজ উদ্যোগে নিজ সাহসে যে পদ্মা সেতু আজ আর গত এক বছর দক্ষিণ উত্তর অঞ্চলের জনগণ চলাচল করতে পারবে, এই পদ্মা সেতুটা হইলে আপনার কি মনে হয়, আপনার ইউনিয়নের জনগণের কতটুকু সুযোগ সুবিধা মনে হয়? অ্যাকচুয়ালি পদ্মা সেতু তত মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী একটা সাহসিকতা দেখিয়েছেন নিজের অর্থায়নে, এটা আমার মনে হয় এই রকম ধরে সাহস বিশ্বের কোনো নেত্রী এবং প্রধানমন্ত্রী দেখাচ্ছে কিনা আমি জানি না, তা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা তো সারা বাংলার দেশের জনগণের উপকার আমার ইউনিয়নে তো হবেই,
সারা বাংলাদেশের মানুষের উপকার এবং এটা আমাদের একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা 2022 সালের মধ্যে পূরণ হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আশা করি এইরকম বড় বড় কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও করতেছেন, যেমন চিটাগাং রেল লাইন, বুলেট ট্রেন, এইসব কাজের মাধ্যমে মনে করেন আরও দেশ উন্নত হবে, আরও এগিয়ে যাবে। এই প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক যেন হায়দাস করে বাকি কাজগুলো যেন সম্পূর্ণভাবে করতে পারে। চেয়ারম্যান সাহেব, আরেকটি বিষয় আমরা জানতে চাব যে এলাকার জনগণ আপনাকে আবারও পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায়, আপনি জনগণের পাশে আর কি সেবা দেওয়ার কতটুকু চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি জনগণ আমাকে একটা সবচেয়ে বেশি মনে করেন উপকার পায়, আমি প্রত্যেক দিন অফিস করি সকাল 10টার থেকে 1টা পর্যন্ত, আবার 3টার থেকে 5টা পর্যন্ত। তো এই জনগণ আসে একটা চেয়ারম্যানের কাছে একটু কথা বলার জন্য, একটা সিগনেচার জন্য, একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, একটা অরিশন সার্টিফিকেট নেওয়ার জন্য, যে কোনো কাজে আমার কাছে আসলে আমাকে পায়। এই জন্য আমার ইউনিয়নের জনগণ আমার প্রতি একটু সন্তুষ্ট। আগামীবার নির্বাচিত হইতে পারলে আমি আরও ভালো সার্ভিস দিব, আমার ইউনিয়নের যত উন্নয়নের কাজ, স্কুল কলেজ, খেলা এবং মাঠ এবং মাদক মুক্ত রাখার জন্য, বাল্যবিবাহ বন্ধ করার জন্য, দরিদ্রদেরকে যে বিনামূল্যে জায়গা এবং ঘর দিতেছে, এটা আমার ইউনিয়নও পেয়েছে, আমার ওয়ার্ডও পেয়েছে, আগামী দিন আরও দেবে। এইসব কাজ আমি আমার দলের লোকজন নিয়ে সুন্দরভাবে যাতে করতে পারি, এই আশাই আমি প্রকাশ করি। ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব আমাদের বাংলা টিভি 71 থাকার জন্যে। ছিল আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ 71 ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো। প্রিয় দর্শক, এখনই আমরা কথা বলে থাকি চেয়ারম্যান সাহেবের সাথে সরাসরি, তিনি যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকে, পাশাপাশি এলাকার জনগণ তাকে আবারও নির্বাচনে জয়যুক্ত করে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। তো চেয়ারম্যান সাহেবের থেকে আমরা জানতে পারলাম যে জনগণের পাশে তিনি আরও সেবা দিবে বলে আশ্বাস দিয়ে থাকে জনগণকে, যে কাজগুলো চলমানে রয়েছে সেই কাজগুলো নিয়েও তিনি কাজ করবে বলে জনগণকে বলে থাকে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 সঙ্গে থাকুন।